guys, welcome to my channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 29 কার্ড খেলতে হয়। 29 কার্ড খেলার আগে আপনারা এই কার্ডগুলোর সাথে পরিচিত হতে হবে, কার্ডগুলোর নাম সম্পর্কে জানতে হবে, তবে খেলা শিখতে পারবেন। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। 29 খেলার আগে আপনারা এই কার্ডটিকে চার ভাগে ভাগ করে নেবেন। এখানে এটা হচ্ছে ইশকা, এটা হচ্ছে হরতন, এটা চিরা, এটা রৈত। এই কার্ডগুলোকে আমি চার ভাগে ভাগ করেছি এবং এই তিনটা কার্ড এগুলার প্রয়োজন নাই, এগুলা বাদ দেওয়া হয়েছে। এবং এটা রঙের কার্ড, আপনারা যখন রং করবেন এখান থেকে গোপনে যে কোনো একটা দিয়ে রং করতে হবে। এটা সর্বোচ্চ 5 এবং সর্বনিম্ন 2-3 এই কার্ডগুলোর সমন্বয়ে গঠিত। তারপর এটা হচ্ছে স্কোর কার্ড, বা আপনি যখন একটি খেলা উইন করবেন এটা আপনার পয়েন্ট ধরার জন্য। যদি আপনি উইন হন তাহলে আপনি একটা রেড ধরবেন, আপনি যদি আপনার হারিয়ে যান তাহলে আপনি কালো ধরবেন এটার জন্য। আর এখানে আর কার্ড সবগুলো এখানে রয়েছে, আপনারা দেখতে থাকুন। এই দুইটা হচ্ছে রাজা রানী, এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড, ট্রাম্প কার্ড বলা হয়। আর কার্ডগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রশিদ, তো আপনারা অনেক গুরুত্বপূর্ণ টিপস এখান থেকে আপনারা পাবেন, যাতে আপনার তাস খেলার গ্রোথ বাড়ে এবং ডেভেলপ করতে পারেন, সেই সম্পর্কে আমি এখানে আলোচনা করব। তো চলুন আমরা কার্ডগুলো সেটিং করে নিই। এটা হচ্ছে ইশকার কার্ড, সবগুলো 8টা কার্ড। তো আমরা সেটিং করে নিচ্ছি কার্ডগুলো, আপনাদের দেখার সুবিধার্থে আমি সেটিং করে নিচ্ছি কার্ডগুলো। তো প্রথমে যে কার্ডটা নিচ্ছি, এটা যে মানে গোলাম, এটা 3 পয়েন্টের কার্ড। তারপরে 9 বা 14, এটা 2 পয়েন্টের কার্ড। এটা টিক্কা, 1 পয়েন্টের কার্ড। এটা 10, 1 পয়েন্টের কার্ড। আর বাকিগুলোর কোনো পয়েন্ট নেই। তবে এখানে দুইটা কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা 8-7, এই দুইটা কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাম্প করার জন্য। যখন আপনি ডাকবেন 19, তখন যদি এই ট্রাম্পটা শু করতে পারেন তাহলে আপনার পয়েন্ট 16-তে নেমে যাবে। এই কার্ড 29-এর অবশ্যই এখানে 16-র নিচে কোনো ডাক নেই, 16-র নিচে এখানে কোনো ডাক নেই। আর যদি আপনার বিপরীত পার্টনার যদি ডাক দেয়, সে যদি 20 ডাকে, তখন আপনি যদি এই কার্ড দুইটা শু করতে পারেন তাহলে ওদের পয়েন্ট হয়ে যাবে 24 পয়েন্ট, মানে 4 পয়েন্ট প্লাস হবে, আর আপনি ডাকলে 4 পয়েন্ট মাইনাস হবে। এই দুইটার কাজ পয়েন্ট বাড়ানো কমানো, যদি আপনি এটা শু দিতে পারেন, মানে আপনি ট্রাম্প করতে পারেন, তাহলে এই দুইটা অনেক মূল্যবান কার্ড, যা আপনাদের পয়েন্ট বাড়ানো বা কমানোর জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। টোয়েন্টি কার্ড অবশ্যই আপনারা খেলতে খেলতে এটা আপনি শিখতে পারবেন, বেশি ফায়দা হবে। তবে এই কার্ডগুলোর
নাম সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি নাম সম্পর্কে জানেন তাহলে আপনি খেলায় ইম্প্রুভ করতে পারবেন। আর এখানে আপনার পার্টনারেরও ভূমিকা রয়েছে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।